মেইনলি আমার চুল অনেক বড় হয়ে গেছে। লাস্ট ব্লগে আপনারা খেয়াল করছেন যে চুল অনেক বড়, তো চুল কাটাটা প্রয়োজন। বাচ্চারা খেলতেছিল, ডচ করলো, যাই হোক চুল কাটাটা প্রয়োজন। তো ইয়া দেখতেছেন আমি যার কাছে চুল কাটাই, হি ইজ দ্য স্পেশাল ওয়ান অ্যান্ড একটু বিজিও, তো প্যারা হয়ে হইলো সে চুল কাটতে গেলে টাইম নেই আমার। তো দেখা যাক কী করা যায়, আমি জানি না। এনি হাও না ডার্ক লাগতেছে, বেশি সিমলাকে ডার্ক লাগতেছে, লাইট পাচ্ছি না, মানে ওয়েদারে না, ওয়েদারে লাইট আছে কেন জানো, এইটার মধ্যে সেটিংয়ে আমি কিছু উল্টাপাল্টা করছি, তো সেটিংটা আমাকে একবার রিফ্রেশ করতে হবে, বা সেটিং আমি দেখে নেব, প্যারা নেই। তো লেটস গো। হ্যাঁ বড় লাক, যাই হোক আমি এখন সব কিছু ডিঙ্গায় ডুঙ্গায় যাচ্ছি, এখন কী করব। তো টার্গেট নিয়ে ভেবেছিলাম ব্লগের যেগুলো, ঠিক সেগুলো এখন করব। টার্গেট কী ছিল? টার্গেট ছিল হইলো আমার এখন যাব হইলো একটু ছানার পোলাও, অনেক ভেড়া খাওয়া হয়নি, যেটা নিয়ে আমি অনেক বেশি লাফাইছিলাম, অনেক ভালো অনেক ভালো বলে, সেটা খাবো। দেন 10 নম্বরে একটু ফলের বাজার দেখাবো। জর্দা থেকে হাজার গ্রামের ডিফারেন্ট ছোটো ছোটো মিষ্টি দিবে আপনাকে, সেই মিষ্টির সাথে একটু মিষ্টি কাটবেন, দেখা যাচ্ছে মিষ্টি কাটবেন, যেন একটু জর্দার পোলাও নেবেন, মানে ছানার পোলাও যেটা, দেন যা এখানে টেস্ট অ্যামেজিং, ভালো লাগে আমার এটা খেতে। এটা খেয়ে খুঁজে যাবো 10 নম্বর দিকে যাবো, 10 নম্বরে যে আমি ফলের বাজারটা একটু দেখানোর চেষ্টা করবো, নিজে যা যা ফিল হয় সেটা বলবো দশমের ব্যাপারে। অ্যান্ড হ্যাঁ, দেন ব্যাক করবো বাসার দিকে। আজকে ব্লগে এটাই ছিল মেনলি, আমি এই ড্রেসটা পরে আসার মানে হচ্ছে আমি ফটোশ্যুট করতে পেরেছিলাম, বাট সাডেনলি রাফি গেট বিজি, রাফি বিজি হলে ফটোশ্যুট আমার জন্য ডান হয়েছে। তো ফটোশ্যুট তো ডান, আজকে আর ফটোশ্যুট হচ্ছে না, ফটোশ্যুট ক্লোজ। তো এখন চলে যাবো 10 নম্বরের দিকে, 10 নম্বরের দিকে কাজকাম সেরে মানে ফলের বাজারে কিছু কিনতে যাবো না, জাস্ট 10 নম্বরে ফলের বাজারটা দেখাতে যাবো আপনাকে। এর ছোটো একটা স্টোরি আছে এর সাথে, আমার একটা ফ্রেন্ড বলছিল আমাকে যে 10 নম্বরে ফলের বাজারে নাকি মানুষ 1-2 ঘন্টা ইজিলি ফল চেক করতেই লাগে, কেন, কতটুকু বড়, কী কী আসে ওইখানে, মানুষ কী চাপা মারে বা কী কী আসে, মানে কথা বলে ব্যাপারে, সেগুলো আপনাকে দেখাবো। সো লেটস গো। ওকে, অ্যাজ ফার অ্যাজ আই নো আমাকে তো আসা হয়েছিল মিরপুর 10 নম্বর ফলের বাজার দেখার জন্য আসছিলাম, বাট ফলের বাজার থেকে একদম অন্য কিছু দেখতেছি ব্রো। আচ্ছা আমি দেখাই আসলে কি দেখতে। তো সেখানে খেয়াল করেন ব্র্যান্ডিং এর পোস্টার, যেগুলো এত বেশি ব্র্যান্ডিং পোস্টার ব্রো, ল্যাপটপ সেল থেকে শুরু করে স্টুডেন্ট যেন এখানে মানে দ্বিতীয় ফার্ম গেট বানায় রেখে দিচ্ছে ব্রো। এখন একটু বলি বাজারের দিকে, প্রথম কথা এখানে তো আপনার নেক্সট লেভেল অফ মানে মানুষের ভিড় হবে, অ্যান্ড আপনি দেখতে গেলে এখানে ফলের অভাব নেই, তো হ্যাঁ এখানে অনেক বেশি ফল দেখতে পাবেন আপনি। আর এখানে কয়েকটা দোকান বন্ধ আছে, খেজুর এখানে অহরহ ভরপুর, আর এখানে প্রায় অনেক রকমের ফল পাবেন, যদি আপনি চুনার ইচ্ছা হয় তাহলে কথা বলতে পারেন। বাট আপনার এখানে মনে হতে পারে যে আচ্ছা ফলের দাম তাহলে এখানে কম হবে, যেহেতু অপশানস অনেক, ফলের দাম তো এখানে কম হচ্ছে, এখানে অপশানস অনেক বেশি, বাট মাই ডিয়ার ফলের দাম এখানে কম না, ফলের দাম এখানে বেশি, তাদের মনোপলি বেশি, মানে তারা মনে তারাও জানে যে আপনি এটা ভেবে আসলে দাম কম। নো ডাউট যে 10 নম্বরে এখানে আপনি কাপড় অনেক বেশি দোকান পাবেন, ফুটপাতের মধ্যে একটি মার্কেট বানায় রেখে দিচ্ছে, এনি পাশে শোরুম, মানে এখানে হলো মানে আপনি চাইলে কি করবেন, আপনি এখানে ডানে চাইলে বা ডানে চাইলে আপনি সস্তায় কিনতে পারেন, বামে চাইলে দাম দিয়ে কিনতে পারেন। বাট হ্যাঁ দুজনের মধ্যে আহামরি পার্থক্য আছে, আমি এখান থেকে জিনিসপত্র কিনছি তাই আমার ধারণা আছে এইখানে জিনিসের পার্থক্য কতটুকু হয়ে থাকে, তো ওই ক্ষেত্রে প্যারা নেই। আচ্ছা আমি এখানে ভালো জোরে কথা বলতেছি, কারণ এই মাইকটা আমাদের নয়েজ ক্যান্সেলেশন নাই, সুতরাং আমার নয়েজ যদি সেপারেট করতে হয় তাহলে কিফার তো লাগবে। আচ্ছা হ্যাঁ আমি আপনার সাথে দেখি 10 নম্বরে এই যে এখানে মার্কেট প্লেসে দেখাইতেই আছে, লিটারেলি দেখেন আমি হাঁটতেছি ভালো স্পিডে হাঁটতেছি, এই কন্ডিশনে মার্কেট শেষ হইতেছে না, মিরপুর একের কাছাকাছি, মিরপুর একের ফুটপাতের কাছাকাছি, এখানে ফুটপাত বানায় রেখে দিতে, ভালো জায়গা ওভারঅল, খুবই ভালো একটা, মানে চাইলে শপিং করতে আসতে পারেন, কখনো সস্তাও পাবেন দামিও পাবেন, দুইটাকে ভিতরে যে ট্রায়াল দিয়ে মানে বাইরেটা ট্রায়াল দিতে পারবেন না, বাইরেটা হাত দিয়ে ট্রায়াল দিতে হবে, আর বাকিগুলো আপনি ভিতরে যে ট্রায়াল দিয়ে নিতে পারেন। রোডের ওই পারও ঠিক একই অবস্থা, রোডের ওই পার একটা দেখে, রোডের ওই পারটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। দশম্বরের এই রোডের জাস্ট এই পারটা, এখানে প্যান্টের মেলা লাগছে লিপস্টিক, এমনি ওইখানে যে পরিমাণ প্যান্ট দেখছেন এখানে সেই পরিমাণ প্যান্ট দেখতে পারবেন, মানে ওইখান থেকে বেশি প্যান্ট এখানে আছে, আর এখানে জুতার শপ থেকে শুরু করে ছোটোখাটো অনেক কিছু শপ খুলে রেখেছে, লিটারালি সব খুলে রাখছে ব্রো, আর মানুষেরও ভিড় এখানে যথেষ্ট, আপনার সি কবে মিরপুর 10 গুলিস্তান হয়ে যায়।
বাংলাদেশে গার্মেন্টস থাকার কারণে এর জন্যই আর কি, মানে গার্মেন্টস বেশি অ্যাভেলেবেল হওয়ার কারণে যেটা হয় দামগুলো কমে আসছে, তো মানে দামগুলো কম বলতে গেলে অপশান বেশি, অপশান বেশি হলে দাম কম হবে, আর এতে মানুষ বেশি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাশন করতে পারে, যেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার হওয়াটা গুড অপশান আই ক্যান সে। আর আকাশটা একটা সুন্দর একটা রূপ নিচ্ছে, তো মানে আমার কপাল ভালো যে এখন পর্যন্ত রোদ নেমে যায়নি, মানে রোদ নেমে গেলে এখন 12 হচ্ছে, আমি হয়তো দেখাচ্ছি না যে এখানে অনেক কিছু আছে দেখানোর মতন। তো আ গুড ওয়ান, ওকে, সো ইয়া আমার সামনে একটা কাপেল আছে, আমি কথা বলতেছি আর তারা ডিস্টার্ব করছে, তুমি পর পর আর ওকে দেখাইতেছি ঝালমুড়ি নিলাম তোর থেকে। তো আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু যেটা দেখানোর কথা বলছিলাম সেটা বুক শপ ছিল, এখানে ছোটোবেলায় আমি অনেকগুলো পুরান বই, মানে আমাদের অনেকগুলো বই কিনতে হইতো বছরের মাঝখানে, তো বছরের প্রথমে বই কিনতাম, এরপর সব পুরান বই কিনতাম এইখান থেকে 10 নম্বরে। তো এখন ওই জায়গায় মেট্রো হয়ে গেছে, যেমন মেট্রো যেখানে বর্তমানে মেট্রো এন্ট্রি পয়েন্ট না, ঠিক সেখানে এই বুক শপগুলো ছিল, আমি এখানে সে সেকেন্ড হ্যান্ড বইগুলো কিনে নিতাম, কারণ বই বেশি একটা চেঞ্জ হইতো না, এডিশান আসতো তো এখানে সস্তায় পেয়ে যেতাম, বইগুলো পড়তাম লাইক ছোটোবেলা আমার স্কুল টাইমের কথা বলবো, ভালো লাগতো টাইমগুলো, জোস ছিল। তো দেখতে একটু চাচা দেখে ফেললাম ঝালমুড়ি খাওয়ার লোক সামলাইতে পারলাম না, তো ইয়া আই জাস্ট অর্ডার আর ঝালমুড়ি অ্যান্ড খাওয়া যাক, মানে প্রসেসড ফুডের থেকে ঝালমুড়ি ভালো, মাইট বি ভালো, তেল ছিল তো তারপরেও ভালো, খারাপ না। তো ঝালমুড়ি টেস্ট করা যাক, ঝালমুড়ি খেয়ে আবার হাঁটাহাঁটি করি, এখন আর বেশি একটা ব্লগ করতে পারবো না, সূর্য জবাব দিয়ে দিচ্ছে, সরি।